ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে রবিবার উমাকান্ত স্টেডিয়ামে পুরাতন বিল্ডিং হল ঘরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। কর্মসূচিতে ত্রিপুরার সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কর্মসূচিতে পৌর নিগমের যেসব কর্মী বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজ করেন তাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী এবং পুর মেয়র। ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ গ্রাস রুট লেভেলে বাস্তবায়িত করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এর আগেও এখানে ওনারা অনেক ফিলোসফি যে কাজ ওনারা সারা বছরই করে থাকেন এবং ওনাদের দায়িত্ব অপরিসীম। সরকার এবং জনসাধারণের মাঝখানে ওনারা কিন্তু সেতু উন্নয়নের কাজ করেন। সরকার সেটা কেন্দ্রীয় সরকারই হোক ত্রিপুরা সরকারই হোক, যেসব প্রকল্প এবং যেসব যোজনা আমরা তৈরি করি সেগুলো ওনাদের মাধ্যমে অবশ্যই তৈরি হয়, ওনারাও এর মধ্যে থাকে, কিন্তু সেটাকে গিয়ে গ্রাসরুট লেভেলে সেই পরিষেবা প্রদান সেই কাজটা কিন্তু এই অ্যাসোসিয়েশন সবসময় করে থাকে। অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যরা এর জন্য অবশ্যই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আজকের যে বিশেষ দিনে 1 জানুয়ারি 2023 এই ধরনের একটা যে অনুষ্ঠান এখানে রেখেছেন এবং যাদেরকে এখানে ডেকে এনেছেন তারা আমাদের অত্যন্ত আমাদের সমাজের জন্য যে কাজ ওনারা করছেন এবং তাদের মূল্যায়ন করে যেভাবে ওনাদেরকে এখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে শীতের দিনে যে কবল থেকে শুরু করে অন্যান্য যেসব বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি এটা আমি কল্পনাও করতে পারি, ভালো লাগলো এখানে এসে। আবর্জনা সংগ্রহের কাজে নিযুক্ত কর্মীদের কর্মতৎপরতা প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, কোনো কাজই ছোট নয় এবং সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে রাজ্যে চলছে উন্নয়নের কর্মকাণ্ড। সম্পর্কটা যদি ভালো হয় সেই সম্পর্কে মধ্যে খানিকটা কিন্তু ঘাটতি আছে, আমি যারা জনসাধারণ আছে তাদের মধ্যে যারা যাদের বাড়ির থেকে আপনারা কালেক্ট করেন তাদেরও ব্যবহারিক একটা সমস্যা, যারা কালেক্ট করে তাদের মধ্যে আমি দেখেছি একটা ব্যবহারিক একটা সমস্যা আছে, কিন্তু আমরা সব মানুষ সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ইচ্ছা যে সবাই আমরা এক, যার যার কাজ আলাদা হতে পারে কিন্তু পুরো কাজে ছোট না, এই সমাজকে যদি আমরা ভালো রাখতে হয় যে যে পেশায় যে যে থাকে যার যার কাজ যে যে করে কিন্তু কোনো কাজ ছোট না। মহাত্মা গান্ধীজি এ বিষয়ে বারবার বারবার বলেছেন, তো আমরা এখন সবাই যে পিছিয়ে পড়া যে আমাদের মানুষরা আছে তাদেরকে আর্থসামাজিকভাবে উন্নয়নের যে চেষ্টা আমরা সরকার আমরা করছি এবং আমরা সবাই মিলে আমাদের বিভিন্ন যেসব জনপ্রতিনিধিরা আছেন সেটা মিউনিসিপ্যাল এই সমস্ত কর্মীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে বলে ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।